সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঞ্জুল জামেয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা সালেহ নজিব আল আইয়ুবী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بالعهد كان مسؤولا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من أين أبدأ في مديح محمد لا ينصفه الشعر ولا الأقلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متكى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দিনটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে গরামি সাহেবে কদর সাহেবে মুআজ্জম
أدام الله حياتهم وبقاء خدمتهم لنا وللإسلام والمسلمين উপস্থিত আছেন দিন টিভির কর্ণধার ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ফেদা ইসলাম শেখুল হাদিস আল্লামা খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহির জান জিগর হযরত আল্লামা মাওলানা শেখ বদরুল আলম হামিদি أدام الله حياته وبارك الله في صحته لنا وللإسلام والمسلمين شكرا أمرا بولي آمين أمرا غتو خلق تكي سيرة النبي صلى الله عليه وسلم محفلة ونك چلام آسك ونك يشجي تكينا رسول الله صلى الله عليه وسلم سيرة ترجيبون বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনতে আছি। দিন টিভি আমাদেরকে আয়োজন করে দিয়েছে, এজন্য আমরা হৃদয়ের অতল গহ্বর থেকে ভালোবাসা আর দোয়া জানাচ্ছি এর সাথে সংশ্লিষ্ট সকল সহ হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেবকে, যার অত্যন্ত বিচক্ষণতা এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই মঞ্চ তৈরি হয়েছে। শুকরগুজার এজন্য ওনার জানালাম, শোনা যায়, শোনা খুব সহজ, কিন্তু এইভাবে একটা মঞ্চ তৈরি করা খুব কঠিন। আমি জানি এটা, একটা মঞ্চ তৈরি করা সহজ না কঠিন বলেন দেখি? সহজ না কঠিন? খুব কঠিন। দুই দিন ব্যাপী, তাও দুই দিন ব্যাপী আল্লাহ রব্বুল আলামিন ওনার হায়াত, আমল, ইলম এবং জাকাত, ওনার বিচক্ষণতা বুদ্ধিমত্তার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। সবাই বলে আমিন। আপনারা সিরাত মাহফিলে আসছেন, আমি তো দুই ঘন্টা থেকে আসছি, শুধু শুনতে আসেন। একটু কিছু না বললে কি মজা লাগে? কথা বলেন মজা লাগে? মুরব্বী আপনি আমাদের লাগে বাবা? লাগে? লাগে না, একটু কথা বলতে হবে। আমরা শুনতে এসেছি, বলতে এসেছি, যা এর নাম কি? সিরাতুন নবী। এর নাম কি? কথা বলেন এর নাম কি? সিরাতুন নবী। কিন্তু সিরাত, এই জবান দিয়ে সিরাত কি সহজ? আমরা বর্ণনা করে নবীর সম্মান কি বাড়াইতে পারবো? পারবো? কথা বলেন না, পারবো আমরা? মা ইন মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি بل مدحت مقالتي بمحمد রে আমার ভাই, সিরাতুন নবী নিয়ে আমি আলোচনা করতে পারবো না, আমি নবীর বড়ত্ব জাহির করতে পারবো না, আমি নবীর জীবনী আপনাকে শোনাইতে পারবো না, আবার জুবান দিয়ে নবীকে বুঝাইতে পারবো না, বরং নবীর সিরাত আলোচনা করে আমি আমার নিজের আলোচনা নিজের জীবনটাকে আমি ধন্য মনে করি। সুবহানাল্লাহ। বলেন আমরা এই যে শুনতে এসেছি, এটাই হয়তো আমার নাজাতের জরিয়া, বিশ্বাস হয় আপনাদের? এটাই আমাদের কি নাজাতের যদি আলোচনায় আমি পড়ে যাব। সংক্ষেপে বলি, সংক্ষেপে জুলাইখার নাম শুনছেন? জুলাইখা, জুলাইখার নাম শুনছেন? জুলাইখাকে যারা বিয়ে করবে, বিয়ে এদের বরের একটা লাইন ধরানো হয়েছিল, লাইন এই বরদের মধ্যে একটা ভিক্ষুক গেছে, এইভাবে ভিক্ষার ঝুলি নিয়ে এই বরদের লাইনের মধ্যে দাঁড়াইছে। ও ভিক্ষুক কেন দাঁড়াইলা? ও ভিক্ষুক, জুলাইখাকে বড় বড় মানুষ বিয়ে করার জন্য আসবে, টাকাও আলার আসবে, এখানে বংশের খেলা, ভদ্রতার খেলা, শালীনতার খেলা, তুমি গরিব ভিক্ষার ঝুলিটা লইয়া কেন আসলা, কেন আসলা? কয় আমি জানি আমি বিয়ে করতে পারবো না, জুলাইখাকে, জুলাইখা অনেক বড় বাবার মেয়ে, আমি বিয়ে করতে পারবো না, আমি কেন দাঁড়াইলাম ওই লাইনের মধ্যে? শুনো, কাল অদূর ভবিষ্যতে ওই জুলাইখার বরদের নামের ফিরিস্ত তৈরি করা হবে, একটা তালিকা তৈরি করা হবে, ওই তালিকার মধ্যে আমি ভিক্ষুকের নামটাও যদি চলে আসে। সুবহানাল্লাহ। বলেন রে আমার ভাই, নবীর সিরত সুরত বর্ণনা করা সম্ভব না, পারবো না, পারবো না, কেউ পারে না।
কোন কলম জমিনের মধ্যে নাই যে কলম নবীর সিরতার সুরত শেষ করতে পারছেন, এমন কোন জবান নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন খতিব নাই যে আমার নবীর জিন্দগি সিরত আর সুরত তুলে ধরে শেষ করতে পারছে। আছে কেউ এমন? না না, কাল ময়দা আমি সিরত বর্ণনা করতে পারবো না, আমি সিরতের সবগুলো মনে রাখতে পারবো না, কিন্তু দিন টিভির এই আয়োজনের কারণে, আল খলিল এডুকেশনের এই আয়োজনের কারণে কাল ময়দানে মাশর মোলার দরবারে বলতে পারবো, গো আল্লাহ কিচ্ছু নাই, নবী সম্পর্কে কিচ্ছু জানি না, কিন্তু ওই অডিটোরিয়ামের মধ্যে আমি গিয়েছিলাম তোমার নবীর প্রেম শিখার জন্য। সুবহানাল্লাহ, বলেন নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি কোন জবান দিয়ে আমি সিরাতুন নবী সুরাতুন নবী আপনাদেরকে শোনাবো রে ভাই, হাজারো বার বসু অম্বে মিশক গুলাব হানুজে নামে মুহাম্মদ, হানুজে গুফতন নামে মুহাম্মদ, কামিলে বে আদবি আর। কেমনে আমি নবীর সুরত আপনাদেরকে শোনাবো, কেমনে আমি নবীর সিরত আপনাদেরকে শোনাবো, একবার না দুইবার না হাজারবার যদি আমি মেশকে গুলাব দিয়ে আমার জবানটাকে দুই, আমার মুখটাকে দই দুই, এই মুখটাকে হাজারবার মেশকে গুলাব আম্বর দিয়ে দুয়ার পর এরপরও যদি একবার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি তো এত মহান, ওই কথা বলাটাও আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি কেমনে কেমনে ওই নবীর সুরত বলবো আর সিরত আপনাদেরকে শোনাবো, যার দরফেশানি নেতরে কাতরউ কো দরিয়া কর দিয়া দিল করৌশন কর দিয়া আখু কবিনা কর দিয়া। হযরত উমর কিছু জানতো না, উমরের অন্তর ছিল অন্ধকারে ভরা, অন্ধকারে ভরা। ওই উমর যার সহবতে গেলে ওই চক্ষুটা দিয়ে শুধু দেখে না বরং রুহানি চক্ষু দিয়েও দেখতে পারে, এমন মানুষ তৈরি করে পারে এই সিরত। সুবহানাল্লাহ, বলেন আমি কার জিন্দেগি বলবো? এই পুরা পৃথিবীর মধ্যে যখন অশান্তি, এই পৃথিবীর মধ্যে যখন অশান্তি, দৌড়ে সকু সোজ মে তুসকি না মিলেগি, কয়ফ দিল যা, কয়ফ দিল যা, জিক্রে পেয়ম্বর সে মিলেগা। অশান্তি এই পৃথিবীর মধ্যে মানুষ শান্তি খুঁজে, ঠিক কিনা বলেন? শান্তি কোথাও খুঁজে পায় না, ওই জিকিরে পেয়াম্বর জিকিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে করা হয় তখন অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। সুবহানাল্লাহ, বলেন এই প্রশান্তি, এই প্রশান্তির আয়োজন করেছে দিন টিভি আর এর কর্ণধার বৃন্দ সংশ্লিষ্টরা। আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে এই শান্তির এই আঙ্গিনার মধ্যে এনে দিয়েছেন, আল্লাহ যেন ওনাদেরকেও জীবনে মরণে শান্তি দিয়ে দেয়। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরাম, আমি কার সিরত বলবো যার জন্য ওই গাছ কাঁদে? আমি কার সিরত বলবো যার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়? আছে না নাই এমন ঘটনা? ও আল্লাহর নবী, আপনি ওই উস্তুনায় হান্নানার মধ্যে বসে খুতবা দেন, নেন গো আমি আপনার জন্য মিম্বর বানাই উপহার দিলাম, আল্লাহর নবী খুতবা দে, আল্লাহর নবী খুতবা দে, পুরো মসজিদ নববীর মধ্যে কান্নার গুনগুনানি আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চারা যেইভাবে কান্না করে,
ওইভাবে গুনগুন করে কে যেন কান্দে, নবীজি খুতবা বন্ধ কইরা দে, রে আমার সাহাবীরা দেখো কে কান্দে ওই মসজিদের মধ্যে কে কান্দে, দেখা যায় কোনো মানুষ না, সুবহানাল্লাহ কোনো মানুষ না, কেউ কান্দে না, কোনো মানুষ কান্দে না, ওই মোরা খেজুর গাছ উস্তুনায় হান্নালা, যেই হান্নালার মধ্যে বসে আমার নবী লালি মুবারক রাখতেন আর খুতবা দিতেন, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। নবীজি নতুন মিম্বর থেকে নামে নাই মাই ভাবে বুকের মধ্যে জড়াইয়া ধরে, রে উস্তুনায় হান্নালা ওয়াদা দিলাম ওয়াদা, আমি তোমার জান্নাতে না নিয়া আল্লাহর জান্নাতে আমি যাইব না, সুবহানাল্লাহ। আমি কোন সিরত শোনাবো আপনাদেরকে, আমাকে তো বলেছেন রাসূলুল্লাহর প্রতিশ্রুতি কেমন ছিল আপনি শুনাবেন, রাসূলুল্লাহর প্রতিশ্রুতি কেমন ছিল আমি শুনাবেন, রাসূলের মুআমালাত মুআশারাতের এই প্রতিশ্রুতি শোনানোর আগে আপনারা যারা এসেছেন আপনাদের জন্য কি প্রতিশ্রুতি নবীজির, শুনতে রাজি আছেন, শুনতে রাজি আছেন? এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ মাতা সাআ, ও আল্লাহর নবী কিয়ামত কবে? নবীজি বলেন তুমি এর জন্য কি তৈরি করেছো, রেডি করেছো কি? কিয়ামত যদি হয়ে যায় তাহলে তো তোমাকে মরতে হবে, আবার হাশরের ময়দানে হিসাব নিকাশ ফুলসিরাত মিজান কত কিছু আছে ওইগুলোতে তোমাকে যাইতে হবে, এর জন্য কি তুমি রেডি করেছ, তৈরি কি করেছ? কয় আল্লাহর নবীন আমি কিছুই তৈরি করতে পারি নাই, রেডি করতে পারি নাই, আখেরাতের কোনো সামান নাই গো আমার কাছে, একটা সামাল একটা সামাল আছে, আমি আমার মোলারে ভালোবাসি আর ভালোবাসি আপনাকে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী কোনো আমল নাই আমার, কোনো আখেরাতের নাজাতের কোনো ব্যবস্থা নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুইটা বুলেটিন আছে, দুইটা বুলেট আছে, একটা হলো আমি আমার মোহলারে ভালোবাসি আর আরেকটা হলো আমি আপনাকে ভালোবাসি। নবী আমার ডেকে বলেন তুমি যাকে ভালোবাসো ইন্নাকা মা'মান আহবাবতা, ও আমার সাহাবী শুনে না তোমার হাসর তার সাথে হবে গো যারে তুমি ভালোবাসো, সুবহানাল্লাহ। বলেন যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, হাত উঠিয়ে বলেন দেখি আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি কিনা, জুড়ে বলেন আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কিনা। ওগো আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমাকে ভালোবাসি, তোমার মাহবুবকে ভালোবাসি, এই ভালোবাসাগুলোকে আমাদের জান্নাতের বাহন তুমি বানাইয়া দাও, সকলে বলেন আমিন। সিরাতুন নবী কেন, সিরাতুন নবী কেন হাটের মধ্যে স্থান দিতে হবে উনার সুরতকে, সুবহানাল্লাহ। বলেন সিরাতুন নবীর শিক্ষা কি, তোমার জীবনটা সুরাতুন নবীতে পরিণত হয়ে যাওয়া। সিরাতুন নবীর শিক্ষা কি, সিরাতুন নবীর শিক্ষা হলো আমার জীবনটা সুরাতুন নবীতে তৈরি করা, আমার জীবনটা সুরাতুন নবী হয়ে যাওয়া, এটাই হলো সিরাতুন নবীর সার্থকতা, ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালোবাসা, ভালোবাসা কখনো আছে কখনো নাই, নিজের মতলব যখন তখন মানি আর নিজের মতলবের বিরুদ্ধে গেলে মানি না, এর নাম ভালোবাসা না। হযরতে আবু বকর, ও আবু বকর এদিকে আও তুমি জান্নাতি, সুবহানাল্লাহ নাই, ও আবু বকর এদিকে আয় তুমি জান্নাতি, কেমন ভালোবাসা, আমি দেখছি আমার মাহবুব কান্দে এই জন্য আমি কান্দি, আমার কান্নার কোনো কারণ নাই, আমার কান্নার কারণ একটা আমি আমার মাহবুবকে কান্দতে দেখেছি কোনো কারণ লাগে না, উনি কান্দে এই জন্য আমি কান্দি, এর নাম কি ভালোবাসা, এর নাম কি ভাই ভালোবাসা। তাহলে জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে ভালোবাসবো হাট থেকে রাসূলকে, রাজি আছি আমরা সিরাতুন নবীকে আমরা সুরাতুন নবীতে বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন নবীজির প্রতিশ্রুতি বা ওয়াদা কেমন ছিল, আমি জানি এখানে লম্বা সময় নাই, আপনাদেরকে দুইটা ঘটনা শোনাবো, কয়টা দুইটা, এক নম্বর হলো হযরতে আব্দুল্লাহ আবুল হাসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যদিও আমি আপনাদেরকে মজা দেওয়ার জন্য
বইলে যাব হাদিস, আর এইটার ব্যাপারে কিছু বলবো না এমন নয়। এই হাদিসটা অনেকে বলেছেন দুর্বল এবং অনেকে বলেছেন লা সিহ্হাতালা। আমি গতকালকে রাতে এইটা দেখেছি, এই যে আমরা হাদিস যেটা শুনি এবং বলি এই হাদিস জঈফ এবং দুর্বল, এই হাদিস জঈফ এবং দুর্বল। আবু হাসমার হাদিস কি, উনার প্রতিশ্রুতি কেমন ছিল, ওয়াদা করলে কেমন, নবীজির ওয়াদা কেমন ছিল, ওয়াদা আলাস্তু বিরাব্বিকুম রে আমার গুলাম, আমি আল্লাহ তোমারে বানাইলাম মায়ের পেটের মধ্যে দিলাম, মায়ের পেট থেকে যখন জমিনের মধ্যে আসবা কেউ জানে না, কেউ জানে না, তোমার বাবাও জানে না, মা জানে না, দাদা খবর রাখে না, দাদি খবর রাখে না, আমি আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া দেই। আর জমিনে আসার আগে তোমার মায়ের ওই ভিতরের রাস্তার হাড্ডিগুলো মাংসগুলোকে আমি আল্লাহ ওই ফেরেশতাদের মধ্য দিয়ে ঢিল দিয়ে দিই, এরপরে তুমি জমিনের মধ্যে আসো। আলাস্তু বি রাব্বিকুম ওয়া আমার গুলাম, ওয়াদা দাও, আমার প্রতিশ্রুতি দাও, আমার সাথে চুক্তি করো, ওই জমিনের মধ্যে গিয়ে ভাই পাইবা, বোন পাইবা, বাবা পাইবা, মা পাইবা, বন্ধু বান্ধব পাইবা, সমাজ পাইবা, রাষ্ট্র পাইবা, বাড়ি পাইবা, গোল পাইবা, ওই জমিনের মধ্যে গিয়ে আমি আল্লাহকে বলে যাইবা কিনা। আমরা সকলে বলেছিলাম না না বলবো না, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, এমন একটা ওয়াদা আমরা দিয়েছিলাম কিনা। এই ওয়াদা দেওয়ার কারণে জমিনে আসলাম। সবাইকে মনে রাখি, মনে রাখি না একজনকে, উনি হলেন কে, আল্লাহ। এই আল্লাহকে ভুলে যাই, ভুলে যাওয়ার কারণেই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুকা ইয়া আল্লাহ। ইস্তেগফারগুলো তওবা করি কেন, এই ওয়াদাটা ছুটে যাওয়ার কারণে, চুক্তিটা ভঙ্গ হওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে বোঝা গেল ওয়াদা পূরণ করা ওয়াজিব তখন যদি শরীয়ত এখানে বাধা না হয়ে দাঁড়ায়। হারাম কাজে আপনি একটা চুক্তি করলেন, এইটার ওয়াদা পূর্ণ করা আপনার জন্য ওয়াজিব না, বরং ওইটা না মানা ওয়াজিব। কথাটা বুঝাইতে পারছি, একটা ওয়াদা ঘটনা বললাম হযরতে আবুল হামসা সিন দিয়ে, আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা টাকা দিবেন, নবীজি তিন দিন থেকে এখানে দাঁড়াই আছে। ও আমার ভাই, আমি কার সিরত শুনাবো, আমি কার সুরতের কথা শুনাবো, কার ওয়াদার কথা শুনাবো, যার সিরত আর সুরত স্বয়ং বর্ণনা করেছেন আমার আল্লাহ। মুহাম্মদের জবান কেমন জবান, আমার আল্লাহ সিরত বর্ণনা করে, আমার নবী জবান দিয়ে যখন কথা বলে তখন কোনো মিথ্যা বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আমি কার সিরত বর্ণনা করব, যার বক্ষ সম্পর্কে আমার আল্লাহ সিরত বর্ণনা করে দেয়। ওরা ফালাকা জিকরা, ও নবী তোমার সিরত জলস্থলের মধ্যে, স্থলের মধ্যে, জলস্থল সব জায়গার মধ্যে তোমার নামের সিরাতুন নবী আমি আল্লাহ নিজেই তো বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। দুই নম্বর একটা ঘটনা বলি, আল্লাহ নবী ওয়াদার ব্যাপারে খুব পাকাভুক্ত ছিলেন, নবীজি জিন্দেগিতে ওয়াদা কখনো খেলাফ করে নাই। আবার বলে দিয়েছেন রে আমার উম্মত ওয়াদা ভঙ্গ করব না, যদি ওয়াদা ভঙ্গ করি যে করো, ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা ভঙ্গ করো তাহলে মুনাফিক হইয়া যাইবা, আর মুনাফিক হইয়া গেলে আল্লাহর জাহান্নামের সব থেকে নিম্ন স্তরটা তোমার জন্য আমার মওলা রিজার্ভ করে দিয়ে দিবে। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবি, ইমান হুব্বে রাসূল কারে বলে, নবীর মহব্বত কারে বলে, ওয়াদা কারে বলে, এই ঘটনা থেকে দুইটা, এক দিলে দুই পাকে ইনশাআল্লাহ। কি, এক ইহুদির কাছ থেকে নবীজি গুড়া কিনছেন, গুড়া পূর্ণ টাকা ছিল না, একটু টাকা দিয়ে
উনি বাড়িতে দৌড়ে যাইতেছেন, তাড়াতাড়ি করে টাকা নিয়ে ইহুদিকে তার মূল্যটা দিয়ে দিবেন। ইহুদিরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের স্থান থেকে সরে যায়, কথা থেকে সরে যায়, ওয়াদা এরা খুব বেশি বরখেলাফ করে। এই পৃথিবীর মধ্যে ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি যারা ওয়াদা পালন করে না। ফিলিস্তিন ওয়াদা যদি পালন করতে বলেন, যেখানে এলে রিফিউজি হয়ে আসলো, আজকে সেই মসজিদে আকসা তাদের দখলে, ঠিক না? আল্লাহুম্মা হাররিল মসজিদুল আকসা মিন আবলাইল কিরাদাতি ওয়াল খানাজির ওয়া আবদাত তাগুত। ওগো আল্লাহ, এই বান্দরের বাচ্চাদের হাত থেকে মসজিদে আকসাকে তুমি উদ্ধার করে দাও, আমিন বলেন। তো হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী নবীজির সামনে সাথে ছিলেন, এখন দৌড়াইয়া নবীজি যাইতেছেন টাকাটা পূর্ণ পরিশোধ করবেন। ওই সময় ওই ইহুদি ব্যক্তি বলতেছে, কেউ কি আমার গুড়া কিনবা, কেউ কি আমার গুড়া কিনবা, আমি বিক্রি করে ফেলবো, আরেকজন বেশি দামে এটা কিনে ফেলতেছে। এখন নবীজি বললেন, আরে তুমি না একটু আগে আমার কাছে গুড়াটা বিক্রি করে ফেলছো, এখন আবার বেশ দামে কেমনে বিক্রি করো, তুমি তোমার কথা থেকে কেমনে সরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সে বলতেছেন, হাল মিন শাহিদিন আলা মা তাকুল ও মুহাম্মদ, তুমি যেই কথা বলতেছ এই কথার ব্যাপারে কি তোমার কোনো সাক্ষী আছে? সুবহানাল্লাহ, নবীজি দেখলেন আমার তো কোনো সাক্ষী নাই, আমি যখন তারে টাকা দেই কেউ ছিল না। শরীয়তে যে কোনো কাজ সিদ্ধ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে, কয়জন লাগে? দুইজন। কিন্তু একজন সাহাবি আছেন, উনার এক সাক্ষী দুই সাক্ষীর সমান, বলতে পারবেন উনার নাম কি? বলতে পারবেন কেউ? হযরতে খুজাইমা, উনার এক সাক্ষী দুই সাক্ষীর সমান, সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি উনাকে একটা লকব দিয়েছিলেন, একটা উপাধি দিয়েছিলেন, জুস শাহাদাতাইন, উনার নাম ছিল জুস শাহাদাতাইন, দুইজন সাক্ষীর সাক্ষী একা। এখন সে বলতেছে, ও মোহাম্মদ তুমি যে টাকা দিছো কোনো সাক্ষী আছে? নবী বলেন, আসলেই তো আমি তো যখন টাকা দিই আমার কাছে তো কোনো সাক্ষী ছিল না। হযরতে খুজাইমা ছিলেন পিছনে ছিলেন, লাফ দিয়ে সামনে আসছে, ভালোবাসা এর নাম, কোনো দলিল বলিল নাই, চক্ষু বন্ধ কইরা সাহাবায়ে কেরাম নবীজিকে মানতেন। সুবহানাল্লাহ, লাফ দিয়ে সামনে আগে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খুজাইমা সাক্ষী দিবে, সাক্ষী আপনি টাকা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবলেন, খুজাইমা তো তখন ছিল না, এত মিথ্যে সাক্ষী দিতেছে, ঠিক না? মিথ্যে সাক্ষী দিতেছে, এ খুজাইমা তুমি তো ছিল না, কেমনে সাক্ষী দাও? হযরতে খুজাইমা জবাব দেন, জবাব, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, জান্নাত আছে দেখি নাই, জাহান্নামের কথা বলেছেন দেখি নাই, আরশ কুরসি লৌহ কলম আছে আমি দেখি নাই, ও আল্লাহর নবী, আপনার ওই জুবান দিয়ে বলার কারণে আপনার খুজাইমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, আর সকল ছিল কলম কিছুই দেখলাম না, আপনার ওই জুবান দিয়ে বলার কারণে আমি ইমান আনয়ন করে ফেলেছি, সুবহানাল্লাহ। আর ওই জবান দিয়ে বলছেন টাকা দিয়ে দিচ্ছেন দেখি নাই, ওই জান্নাতের সাক্ষী দিতে পারলে জাহান্নামের সাক্ষী দিতে পারলে আপনি টাকা দিয়ে দিছেন, এই সাক্ষী আপনার খুজাইমা কেন দিতে পারবে না? সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করে ওই সময় জিব্রিল আমিন নাজিল হয়ে যায়, হযরত রাসূল করিম বলেন, ও খুজাইমা আমার জানা মতো তুমি সাক্ষী দিলাম, আর জিব্রিল আইসা তোমার সাক্ষীর তসদিক করে বিষয় বুঝলাম না, কেমনে বুঝবা? মিয়ানে আশিক মাশুকুর মুজেস কিরামান কাতিবিরা হাম খবর নে, আশিকের মাশুকে যখন গোপনে কথা বলে কেউ জানে না, কিরামান কাতিবিরাও জানে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানবেন, আপনি কেমনে জানবেন আমার হৃদয়ের অতল গহ্বর থেকে আপনাকে ভালোবাসি গো আল্লাহর নবী, আপনাকে আমার হৃদয় থেকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ওইগুলোর সাক্ষী দিলে আপনার খুজাইমা ওইগুলোর সাক্ষী দিতে পারবে না। হযরতে জিব্রিল আমিন এসে বলেন,
বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ শাহাদা খুজাইমা ফাহাসবুহু সুবহানাল্লাহ বলেন আপনার খুজাইমা যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে এইটাকে আপনি যথেষ্ট মনে করে নেবেন দুইজন লাগবে না সারা দুনিয়ার সাক্ষীকে এক পাল্লায় যদি রাখা হয় আপনার খুজাইমাকে এক পাল্লায় রাখা হয় তাহলে খুজাইমার পাল্লাটা ভারী হয়ে যাইবে সুবহানাল্লাহ বলেন এই নবীর সিরত আমরা শোনার জন্য আসছি শুধু শোনার জন্য না এই নবীর সিরতকে আমাদের সুরত বানানোর জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ হযরতে ফিদা ইসলাম রহমতুল্লাহ আলাই উনিশ দশকের দিকে আজিমগঞ্জ মাদ্রাসায় গেছে তখন আমি ছাত্র মানুষ ওই মাদ্রাসার মধ্যে হুজুরকে দেখার জন্য আওলাদ বর্ণবী জানি সিনে হযরত মুজাদ্দিদ জামান লুৎফুর রহমান আলম বর্ণবী দেখার জন্য গেছি 15 থেকে 16 কিলোমিটার মৌলানা হাইটে গেছি কাকে দেখার জন্য জানি সিনে হযরত মুজাদ্দিদ জামান আল্লামা লুৎফুর রহমান আলমে বর্ণবী রহমতুল্লাহ আলাইহির কলিজা শেখ আল্লামা শাইখুল হাদিস খলিলুর রহমান বর্ণবী রহমতুল্লাহ আলাইহির আসরের আগে উনি ইস্তেনজা করবেন ইস্তেনজা সিরাত শুনলে হবে না সিরাত কানের বিষয় না সিরাত হলো সুরতের বিষয় সুরত ফেদা ইসলাম এর মধ্যে সুরতুন নবী ছিল আমি দেখাই প্রস্রাবে উনি বাথরুমের মধ্যে ঢুকবেন আজিমগঞ্জ মাদ্রাসার তো ওনাকে দেখার জন্য আমরা ছাত্র মানুষ পিছনে পিছনে ঘুরি ভলন্টিয়ারদের আমাদেরকে ধমকি দেয় আমরা আবার দৌড়িয়ে ওনাকে দেখার জন্য চলে যাই কে আসছে বাপারে বাবা বরুণার বর্তমান পীর সাহেব হযরত লুৎফুর রহমান আলমে বর্ণবীর কলিজা আসতেছে কলিজা তো যাই দেখলাম উনি বাথরুমে ঢুকতেছে ঢুকার সময় ভালো করে শুনেন হঠাৎ করে বেখিয়ালে হয়তো উনি ডান পাও দিয়ে বাথরুমে ঢুকছে আবার যিনি বদনা নিয়ে দিছে উনাকে বললেন সরেন বাইরে হয়ে আসছে আবার উনি বাম পাও দিয়ে গিয়ে ঢুকছে কে কে বলেন না কে হযরত ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাই ওই যে বদলা নিয়ে দিছে কয় হুজুর কোনো সাপটাপ কি এখানে কি কোনো সাপটাপ আছে আপনি ঢুকলেন আবার বাইরে হইলেন কেন কয় না ভাই এটা না আমি যখন বাথরুমে ঢুকি আমার মাহবুবের সুন্নতের খেলাফ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আমি ডাইন পাও দিয়ে ঢুকাই এটা বাথরুমের সুন্নত না আমার নবীর সিরত থেকে আমার জীবনের সুরত হতে হবে এটা যে আমাকে বাম পাও দিয়ে ঢুকতে হবে সুবহানাল্লাহ বলি এজন্য আসুন সিরতুন নবীকে আমরা সুরতুন নবীতে বানাই রাজি আছি তো ইনশাআল্লাহ দিন টিভিকে আমরা মুবারকবাদ জানাই এত সুন্দর ভালোবাসাপূর্ণ পৃথিবীর যত শব্দ আছে বলেন দেখি মিলাদুন নবী এর মধ্যে একটা শক্ত শক্ত ভাব আছে না মিলাদুন নবী সাল্লাল্লাহু এটা ভালো কিন্তু শক্ত শক্ত ভাব আছে না কিন্তু সিরাতুন নবী মাহফিলে যাচ্ছি বললে দিলটা নরম হয়ে যায় না নরম হয়ে যায় না এই আয়োজন দিন টিভি আমাদেরকে করে দিয়েছে আল খলিল এডুকেশন ট্রাস্ট করে দিয়েছে এর তত্ত্বাবধায়ক এবং পরিচালক শেখ হযরত আল্লামা মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব দামাত বরকাতুহু এবং উনার সাথে যারা সংশ্লিষ্ট আছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয় সকলে বলি আমিন আমাদেরকে খাঁটি রসুলের প্রেমিক বানার তৌফিক দান করুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু